Hello guys, it's our new channel. Our new channel is Fun with Raya. So, as usual, we know that lockdown is the coronavirus. So, we all have to do something like that. So, today, we are going to make a very exciting day. So, Oreo cake. ये चलो चलो फर्स्ट देखे नहीं इटा बोले लागबे की ताहले चलो देखे नहीं तो ना हमारे जो ने लागबे फर्स्ट चाट्टे दोष्टा का पैकेट ओरियोस एक तो कथा बोले थी जे इटा बाजार ते के आना समय भालो को ले धुएँ फैलते होगे तार पर हमारे इखाने लागबे चॉकलेट खेने में ना তার আমাদের এখানে লাগবে আমুল বাটার আর তারপরে আমাদের লাগবে হচ্ছে মিল্ক এরকম একটা কাপের মিল্ক নিয়ে নেবে একদম পারফেক্ট হবে তাহলে এখন আমি সব ওরিও বিস্কিটগুলোকে কি করছি খুলে খুলে আমি সবগুলোকে এরকম করে ক্রাশ হাত দিয়ে একটু একটু ক্রাশ করে এই মিক্সারটা আমাদের ঢুকিয়ে দিয়েছি যাতে ভালো করে এটা করে একদম গুঁড়োর মতন হয়ে যায় তাহলে এবার আমরা এটাকে গ্রাইন্ড করার জন্য সুইচটা দিয়ে দেব তাহলে দেখুন এটা গ্রাইন্ড করার পরে কিরাম লাগছে এবার আমরা এটাকে ঢালবো না অনেকজন বলে অনেক শক্ত হয়ে যায় কেক তো এটা কেন হয়ে জানে কারণ কি অনেকজন এটাকে গ্রিজ করে না বাটিটাকে তাহলে আমরা এটাকে আগে বাটার দিয়ে ভালো করে গ্রিজ করে নেব আপনি আপনার বোলের মতন পরিমাণে বাটার নেবেন ভালো করে এটাকে গ্রিজ করে নিতে হবে তাহলে আমার এখন গ্রিজ করা হয়ে গেছে এবার আমি ওই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নেব একটু বাটারই রাখবেন জিনিসটাকে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এই বাটারটাকে ভালো করে আমি গ্রিজ করে নিয়েছি এবার আমি এই এই যে এইটা এই আমি দেখিয়েছিলাম এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে ফেলবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারটা এর মধ্যে ভালো করে একদম ঢেলে ফেলেছি আর আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দেবো এটাকে আমি মাইক্রোওয়েভে ঢোকালাম এবার এটাকে বন্ধ আর এবার এখানে আমি 5 মিনিটের দেব আর স্টার্ট আপনাদের জন্য 5 মিনিটে না হয় হতেই পারে আপনি 2 মিনিট 7 মিনিটের জন্য দিয়ে দেবেন এবার আমার টাইম শেষ হয়ে গেছে তাহলে দেখেছি বলে দেখে নিই যে এটা ভালো হয়েছে নাকি না তাহলে ওপেন ওপেন করবো খুব গরম এটা দেখে নেবেন আর আমার কাছে এই ফর্ক আছে এবার আমরা দেখব যে এটা কিরাম হয়েছে জিনিসটা আর আপনি দেখতে পাচ্ছেন আমার ফর্কে কিছু লেগে লেগে যাচ্ছে না একদম পারফেক্ট হয়েছে যদি আপনার একটু ক্রিমি ক্রিমি হয়ে থাকে ফর্কটা তাহলে আপনি আর একবার 7 মিনিটের জন্য ঢুকে মানে আরও 2 মিনিটের জন্য ঢুকিয়ে দেবেন তাহলে এবার আমি কী করেছি ওই সসটা বানানোর জন্যে আপনি এমনিও খেতে পারেন ইজ অপশনাল আমি কী করেছি ওই ক্যাডবেরিটা পিসে ভেঙে ফেলেছি আপনি কোনোই চকলেট ইউজ করতে পারেন যেমন ডার্ক চকলেট সে এরপরে আমি এর মধ্যে দিয়েছি 1টা চামচ এরকম চামচ বাটার ঠিক আছে
তাহলে আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ঠিক আছে, এবার আমি এটাকে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো। আপনি এটাকে গ্যাসেও করতে পারেন, কোন একটা ফ্রাই প্যান নিয়ে ওর উপরে করতে পারেন। ওই ফ্রাই প্যান নিয়ে এটাগুলোকে ওর উপরে রেখে একটুক্ষণ 1 মিনিট আর 2 মিনিট দাঁড়িয়ে নেবেন। ওকে, তাহলে আমি এটাকে মাইক্রোওয়েভে করবো, যাতে একটু কাজটা ইজি হয়ে যায়। তাহলে এবার করবো, ঢালবো, বন্ধ। এইটা 1 মিনিটের জন্য, আর এটাকে 1 মিনিটের জন্য আমরা স্টার্ট করব। তাহলে চলো ওয়েট করি। তাহলে দেখতে পাচ্ছেন আমি এটাকে ডেকোরেট করেছি, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে কেকটা। আমার যদি মা হতো তাহলে হতে পারে একটু বেশি ভালো করতাম, আমি তো ছোট তাই ভালো করে পারিনি একটু। যাই হোক, আমি এটা দিয়ে ডেকোরেশন করেইছিলাম, কিন্তু তার উপরে আমি একটা বিস্কিট প্লেস করেছি। তাহলে কিরাম লাগছে কেকটা প্লিজ ভালো করে দেখে নিন। তো কিরাম লাগছে কেকটা? ভালো লাগছে। এটা হচ্ছে নো এগলেস নো ময়দা কেক, মানে এগলেস ময়দা নো ময়দা কেক। এবার তো কিরাম হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমাকে লাগছে খুব ভালো হয়েছে। প্লিজ কিরাম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আমাকে কিছু টিপ দেবেন যে কিরম করে আরো ইজিলি আমি কেক বানাতে পারি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ কি আই নিড সাবস্ক্রাইবার্স। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি তো নতুন এসেছি। আর এই ভিডিওটা একটু স্মাইল আসলে, যদি আপনার এই ভিডিওটা দেখে একটু স্মাইল আসে তাহলে প্লিজ লাইক করবেন। সো দ্যাটস ফর টুডেজ ভিডিও, বাই।